Martín. So, Bondura, বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি সেই একই লোক সবাই এখনো একসাথেই আছি ননদ নন্দাই ননদের মেয়ে তো মুকেশ নেই ও পরে জয়েন করবে আমাদের সাথে তো সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি জায়গায় গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে সেখানে যে মন্দির আছে শিবের সেখানে চলে এসেছি ননদ নন্দাইয়ের আবদারে তো এই দেখো আমরা ঢুকছি সবাই মিলে একসাথে ননদ নন্দাই ননদের মেয়ে আমি ছেলে তো মন্দিরে আরও কিছু লোকজন আছে তো এই যে এখানে এখন ঠাকুর দর্শন করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ঠাকুর দর্শন করছি একটু ছবি টবি তুলছি আমার ননদের মেয়ে তারপর ননদ পরিক্রমা করছে মন্দির তো ভীষণই আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে ভীষণ এনজয় করছি আর তোমরা সাথে থাকো আর আমাদের সঙ্গে দেখতে থাকো এনজয় করতে থাকো চুন্নি রিসর্ট হয়েছে তো এই চুন্নি রিসর্টে দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে থাকা খাওয়া সমস্তরই ব্যবস্থা আছে প্লাস এখানে পিকনিক স্পটও আছে পিকনিকও করতে পারবে তো এই যে রিসর্ট এটা হচ্ছে রিসর্টের ভেতরটা এই এই দেখো এখানে বাচ্চাগুলো মানে আমার যে যারা আমার সাথে এসেছে তারা এই যে ঘুরে ঘুরে দেখছে আমিও দেখছি ঘুরে ঘুরে এটা হচ্ছে চুন্নি রিসর্ট আরও কিছু কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো তোমাদের যেটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি তো এই সাইডের যে ঘরগুলো দেখছো হ্যাঁ এইখানে থাকার ব্যবস্থা আছে এই ঘরগুলোতে থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা আছে যদি কেউ মনে করো যে শিবনিবাসে বেড়াতে আসবো তো এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে তারা থাকা খাওয়া সমস্ত কিছু করতে পারবে এবং পিকনিক স্পটও দুর্দান্ত সাথে মন্দির তো আছেই দর্শনীয় স্থান তো খুবই ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লাগছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমাদের সাথে থাকো আর দেখতে থাকো
আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, শিবনিবাস থেকে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে সবাই আছি। তো এখন আমরা যাচ্ছি মথুরাপুরের উদ্দেশ্যে। তোমাদের বলে দিই, মথুরাপুর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের গ্রামের বাড়ি। তো সেখানে আমরা যাচ্ছি সবাই, সেখানে গিয়ে একটুখানি ফুল বাগানে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি ফুলফিল হয়। তো তোমরা আমাদের সাথেই থাকো, সাথেই চলতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। জালিম নজর হটালে মেরা চেন গান সব উজড়া, জালিম নজর হটালে বরবাদ হো রহে হ্যায় জি, বরবাদ হো রহে হ্যায় জি, মেরে সপনে শহর ওয়ালে মেরা চেন গান সব উজড়া, জালিম ভাবি ফুল নষ্ট করবে না? ভাবি ফুল নষ্ট করতে নেই না কাকা, ফুলের কত দাম জানো না? 10 টাকা 30 টাকা দিয়ে হয় না। যেরকম মাটি কালারের মধ্যে পার্থক্য, এইগুলোর দাম বেশি আর অরেঞ্জ গুলোর দাম কম। অরেঞ্জ গুলো হলো হাইব্রিড আর এগুলো বাকি। তো বন্ধুরা চলে এসেছি ফুলের খেতে, কত ফুল এখানে, ভীষণ এক্সাইটেড। আজকে নিজে হাতে ফুল তুলছি, ঠাকুরের জন্য নিয়ে যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এইটা হচ্ছে যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মথুরাপুর। তো কাকাদের খেতে এসেছি, খেতের থেকে আজকে টাটকা ফুল নিয়ে যাবো। তো বন্ধুরা দেখছো তোমরা? হ্যাঁ, ঠিক ঠিক ধরেছো, এটা হচ্ছে সেই ফুলের বাগান। এত ফুল দেখে আমারও মাথাটা জাস্ট ঘুরে গেছে। দেখো আমরা সকলে মিলে ফুল তুলছি, আমার ইভেন আমার ছেলেও ফুল তোলায় ব্যস্ত। তো ভীষণ মজা হচ্ছে, খুব এনজয় করছি। এই দেখো বন্ধুরা, গাছের থেকে টাটকা সবজি বেগুন তুলেছি, তো বাড়ি নিয়ে যাব, এই জন্যই তুললাম। এটা আমাদের নিজেদেরই ক্ষেত, তো কোনো প্রবলেম নেই, যত খুশি তত নাও। লঙ্কা বাগানে ঢুকেছি, এই দেখো লঙ্কাও তুলছি। কি যে আনন্দ হচ্ছে কি বলবো, খেতে টাটকা সবজি ফুল। তো বন্ধুরা এই দেখো খেতের থেকে শিম তুললাম, বেগুন লঙ্কা শিম ফুল সব আজকে খেতের থেকে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা এখন বসে আছি আমার শ্বশুর মশাইয়ের গ্রামের বাড়িতে। তো সারাদিন তো মানে তোমরা তো দেখলে যে মাঠে গিয়েছিলাম, খেতে গিয়েছিলাম, ফুল তুললাম, বেগুন সবজি সবকিছু তুলেছি। তো যাই হোক এখন সন্ধেবেলা একদম সন্ধেবেলা ফ্রেশ রসটা খাওয়া হচ্ছে, খেজুরের রস, যেটা আমরা সচরাচর পাই না। তো সবাই মিলে এখানে আছে, সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছি। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই স্টপ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খেজুরের রসটার সাথে টাটা, গুড নাইট।